বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ফের গুজরাট সফর, ঘোঘা থেকে দহেজ ফেরি পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সৌরাষ্ট্রের ঘোঘা ও দক্ষিণ গুজরাটের দহেজের মধ্যে সমুদ্রপথে ফেরি পরিষেবার প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 615 কোটি টাকা ব্যয় হয়েছে এই রোল অন রোল অফ ফেরি পরিষেবায়। একবারে 100টি গাড়ি, বাস বা ট্রাক এবং 250 জন যাত্রীকে এপার থেকে ওপারে পৌঁছে দেওয়া সম্ভব হবে এই ফেরি পরিষেবার মাধ্যমে। এই ফেরি পরিষেবার ফলে সৌরাষ্ট্র ও সুরাতের মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমবে। সড়ক পথে গুজরাটের ঘোঘা থেকে দহেজের দূরত্ব 310 কিলোমিটার, যা অতিক্রম করতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। সমুদ্রপথে সেই দূরত্ব কমে হয়েছে 32 কিলোমিটার, যা অতিক্রম করতে মাত্র 50 মিনিট সময় লাগবে। ঘোঘা ও দহেজের মধ্যে আপাতত দিনে 2 থেকে 3টি ফেরি চলবে। ফেরিতে 250 জন করে যাত্রী সোয়ারের ব্যবস্থা রয়েছে। 2018 দ্বিতীয় পর্যায়ের কাজ শেষে তা বেড়ে হবে 500। আজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপিণী ও উপমুখ্যমন্ত্রী নীতিন পটেল। প্রধানমন্ত্রী বলেন, এই ফেরি পরিষেবা গুজরাটবাসীকে একটা অমূল্য উপহার। শুধু ভারতেই নয়, দক্ষিণ পূর্ব এশিয়াতেই এই ধরনের প্রকল্প এই প্রথম। এর ফলে ব্যবসা বাড়বে এবং কোটি কোটি মানুষের জীবন অনেক সহজ হবে এবং তারা একে অপরের কাছে আসবেন। এই ফেরি পরিষেবায় রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে। এই ফেরি পরিষেবাকে তার স্বপ্নের প্রকল্প বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রী থাকার সময় এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন, কিন্তু পূর্বতন ইউপিএ সরকার এই প্রকল্পে বাধা দিয়েছিল বলে অভিযোগ প্রধানমন্ত্রী। ভারত নয় গুজরাট কে নির্মাণ কি দিশা মে আজ এক অনমোল উপহার গোগা কি ধরতি সে পুরে হিন্দুস্তান কো মিল রহা হ্যায়। ये भारत में अपनी तरह का पहला प्रोजेक्ट है। तो ही दक्षिण पूर्व एशिया का भी ये इतना बड़ा पहला प्रोजेक्ट है। इस प्रोजेक्ट की शुरुआत के साथ 6.5 करोड़ गुजरातियों का एक बहुत बड़ा सपना पूरा हुआ है। मैं जब मुख्यमंत्री बना और खोज खबर ली, इस पर चर्चा की, तो कई दशकों से हो गए रहे थे, लेकिन ये योजना पता नहीं किस कोने में पड़ी थी। চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার রাজ্য সফরে এলেন মোদী। সম্ভবত গুজরাট বিধানসভার নির্ঘণ্ট ঘোষণার আগে এটাই মোদীর শেষ সফর। নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলে চালু হয়ে যাবে আদর্শ নির্বাচনী আচরণ বিধি। তখন আর কোনো প্রকল্পের উদ্বোধন বা ঘোষণা করতে পারবে না সরকার। সে কারণেই সম্ভবত ফেরি পরিষেবা ছাড়াও আজ প্রধানমন্ত্রী শ্রী ভাবনগর ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের সর্বোত্তম গবাদি পশু খাবার প্রকল্প ভদ্রুদ্রায় জল প্রকল্প উদ্বোধন এবং বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাশ্মীরের কুপওয়ারায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম এক জঙ্গি, তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উত্তর কাশ্মীরের কুপওয়ারায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম হলো এক জঙ্গি। তার পরিচয় এখনো জানা যায়নি। 2 লস্কর-ই-তৈবা জঙ্গি ওই এলাকায় ঘাপটি মেরে রয়েছে বলে খবর। রবিবার ভোর 5টা নাগাদ কুপওয়ারার হাজিন এলাকার আনাওয়ান গ্রাম ঘিরে ফেলে আধা সামরিক বাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশ। সংঘর্ষে এক জঙ্গি খতম হয়, তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অপারেশন এখনো চলছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে চার্জশিট চলতি সপ্তাহে, জানালো এনআইএ। সন্ত্রাসে ফান্ডিং এবং আর্থিক তছরূপের অভিযোগে বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে চলতি সপ্তাহেই চার্জশিট দাখিল করবে এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিক জানান, জাকিরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করার প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ। চলতি সপ্তাহেই আদালতে চার্জশিট জমা করা হবে। গত বছরের জুন মাসে বাংলাদেশে জঙ্গি হামলায় তার নাম উঠে আসার পরই ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যে চলে যান জাকির। তার বিরুদ্ধে সন্ত্রাস ও আর্থিক তছরূপের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরপর গত বছরের নভেম্বর মাসে জাকিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তার স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামিক
রিচার্জ ফাউন্ডেশন ও চ্যানেল পিস টিভিকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র, বাতিল করা হয় তার পাসপোর্ট। সূত্রের খবর, সৌদি আরবের নাগরিকত্ব নিয়েছেন জাকির, তার বিরুদ্ধে অভিযোগ, উস্কানিমূলক মন্তব্য করে এক শ্রেণী মানুষের মনে ঘৃণা ছড়িয়েছেন তিনি। একই সঙ্গে বিগত কয়েক বছর ধরে সন্ত্রাসবাদীদের আর্থিক মদত করে গিয়েছেন জাকির, যদিও সব অভিযোগ খারিজ করেন জাকির। তার দাবি, ভারতীয় সংবাদ মাধ্যম তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রবল বর্ষণে তেলিয়ামুড়ার বহু এলাকা জলমগ্ন, 1800 পরিবার তিনটি শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। প্রবল বর্ষণে তেলিয়ামুড়ার বহু এলাকা জলমগ্ন, খোয়াই নদীর জল স্ফীত হওয়াতে জলস্তর বিপদসীমার উপর বেড়ে যাচ্ছে। প্রশাসনের তরফ থেকে আগাম কোনো সতর্কবার্তাও দেওয়া হয়নি, ফলে দুর্ভোগ ও সর্বহারা হতে হয় অনেককেই। নিম্নচাপের ফলে বুধবার রাত থেকেই বৃষ্টি চলছিল, শনিবার ভোর রাত থেকে সারাদিন মুষলধারে বৃষ্টি হয়। সন্ধ্যের দিকে খোয়াই নদীর জলস্তর ব্যাপক বৃদ্ধি পায়, ফলে নদীর পাড়ের সহ আশপাশের বহু এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। তেলিয়ামুড়া পুর পরিষদের 4 নং, 3 নং এবং 8 নং, 9 নং ওয়ার্ডের বহু বাড়িঘরে নদীর জল প্রবেশ করে। প্রশাসনের তরফ থেকে খোলা হয় 3টি স্থানে 3টি শিবির, রাতে তাদের জন্য খিচুড়ির আয়োজন করা হয়। 3টি শিবিরে রাত বাড়তে বাড়তে প্রায় 1800 জন শরণার্থী আশ্রয় নেয়। মোহরছড়া স্কুলেও প্রায় 60 পরিবার আশ্রয় নেয়। ডিজাস্টার ম্যানেজমেন্টের ভূমিকা নেই, লক্ষ লক্ষ টাকা খরচ করে মোহরা দেখানো হয়, কিন্তু বিপদের সময় তাদের কারুর দেখা নেই। এদিকে এই বন্যার খবর পেয়ে বিধায়িকা গৌরী দাস এবং বিজেপি নেত্রী কল্যাণী রায় বন্যা কবলিত এলাকা ও শরণার্থী শিবিরগুলিতে পরিদর্শন করেন। এদিকে এই বৃষ্টির ফলে জাতীয় সড়কের বহু এলাকায় ধস পড়ে, চাকমাঘাট 37, 42, 43 এবং 45 মাইল এলাকায় সকাল অবধি যান চলাচল বন্ধ ছিল। আজকে সকাল থেকে যখন বৃষ্টি হইতেছিল, আমরা তখন সবাই ওয়াচে আসলাম, লোকরা, প্রশাসনিক লোকরা, আমরা পুর পরিষদের বিকাল 4টা পর্যন্ত আমরা দেখছি নর্মালি পরিস্থিতি আসলো, এরকম কোনো বাড়া বাড়ছে না। এই যে সঙ্গে আমার 2-3 বার কথা হয়েছে, সেরকম কোনো স্টেটমেন্ট আমরা দিছিও না, হয়তো বস বাড়ছে না, কিন্তু হঠাৎ করে দেখা গেছে সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে জলটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, যেটা আমরা ব্যাকআপ হয়ে গেছে। বিশেষ করে 9 নম্বর অবস্থা ভীষণই খারাপ, এবং 6 নম্বর ওয়ার্ডে আমরা লোক অলরেডি কাজ করতে চাই, ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকের খবর দেওয়া হয়েছে, কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টে অন্য কোনো খবর নাই, এটা আমার কাছে খবর আছে। বাট আমরা 5 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আমরা ঘুরতেছি, আমরা খোলা পাইনি আছে, এখনও কি লোক আছে ভিতরে? আটকানো একদম ভিতরে অনেকে আটকানো আছে। আমরা এই যে আমাকে সাহায্য চাইতেছে, আমরা যাতে একটা বোর্ড অন্তত দেওয়া হয়, বোর্ডটা দিলে আমরা কিছু রেস্কিউ করতে পারি। বিশেষ করে 9 নম্বর, 6 নম্বর পরিস্থিতি আরও খারাপ, আমার 3-4-5 মোটামুটি রেস্কিউ হয়েছে, বাট 9 নম্বর আর 6 নম্বর পরিস্থিতি আরও ভীষণ খারাপ হচ্ছে। এখানে যে এই প্রাকৃতিক দুর্যোগ, এই সন্ধ্যা 6টার থেকে জল বাড়ছে আর মানুষের বাড়িঘরে ঢুকছে, সাংঘাতিক অবস্থা। প্রশাসনিকভাবে SDM সহ আমরা সবাই, আমাদের পৌর পরিষদ এলাকায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ আমরা বেরিয়েছি, SDM অফিস থেকে বেরিয়েছে। তো আমি এখানে যতটুকু সম্ভব তাদেরকে আনা, একটা ত্রাণ শিবিরে তাদেরকে ব্যবস্থা করে দেওয়া, সেটা দেওয়া হয়েছে আমাদের এই দশমীঘাট, আমাদের শিশু মালঞ্চ স্কুলে প্রায় এখানে 200-র উপরে লোক শরণার্থী হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড়ে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত 2000 পরিবার। এদিকে পরিস্থিতি ভয়াবহ দেখে মহকুমা শাসকের পক্ষ থেকে 3টি শৈবির খোলা হয়েছে। 4 দিনের বৃষ্টিতে ভয়াবহ বন্যা শুরু হয়েছে বিশালগড়ে। শনিবার রাত থেকে নদীর জল ফুলে ফেঁপে মানুষের বাড়িঘরে ঢুকতে শুরু করেছে। জলে প্লাবিত হয়েছে বিশালগড় পুর এলাকার 8টি ওয়ার্ড সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা। জলে ভেসে গেছে জাতীয় সড়ক, বিশালগড় থানা সহ পুর বাজার এলাকা, 95% দোকানপাট বন্ধ। রবিবার সকালে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন বিশালগড় পুর পরিষদ ও মহকুমা শাসক অফিসের আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত মানুষদের পুর পরিষদের পক্ষ থেকে চিড়া, গুড় সহ শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। আরো শুকনো খাবার, চিড়া, গুড় ইত্যাদি আমরা সংগ্রহ করছি। মূলত 7 নম্বর ওয়ার্ড থেকে 14 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডগুলি আমাদের এখানটায় ক্ষতিগ্রস্ত। 6 নম্বর ওয়ার্ডের কিছু অংশ মানুষ বন্যা পীড়িত। মূলত 7 থেকে 14 নম্বর ওয়ার্ড পর্যন্ত যেই বন্যাক্লিষ্ট মানুষ তাদের এলাকা আমরা ঘুরে এসেছি পুরো প্রশাসন থেকে, এবং সেখানটায় দাঁড়িয়ে আমরা যতটা পারি তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। পৌর পরিষদের উদ্যোগে
আমরা বিশালগড় বিভিন্ন ওয়ার্ডে চিরাগড় দেওয়ানোর ব্যবস্থা করেছি পৌরপরিষদ। 12 নম্বর আমরা ওয়ার্ডটা 12 নম্বর ওয়ার্ড। আমরা এলাকা মোটামুটি ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় গত যে ফ্লাড হয়েছিল সে ফ্লাড থেকে ফ্লাডটা মোটামুটি বড় হয়েছিল, গত ফ্লাড থেকে আরো বেশি ক্ষতি হয়েছিল। যদিও অনেক ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা করা হয়নি, এদিকে পরিস্থিতি ভয়াবহ দেখে মহকুমা শাসকের পক্ষ থেকে 3টি শিবির খোলা হয়েছে, সেখানে 48 জন আশ্রয় নিয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখছে মহকুমা পুলিশও। বিগত লাস্ট যে বন্যা হয়েছিল শ্রাবণ মাসে, ঠিক আছে, তারপরে আবার এই মান্থে যেই বন্যা, তো এ নিয়ে 2 বার বন্যা। তো আমরা বিশালগড় রাউতখালা 14 নম্বর ওয়ার্ডের এই এলাকার সবাইরই একটা দাবি যে আমরা এই ওয়ার্ডের মধ্যে ড্রেন নেই, তো ড্রেনের যাতে ব্যবস্থা করা হয়, ঠিক আছে। তাছাড়া একদম বন্যা হইলেই, একটু জল হইলেই, বৃষ্টি হইলেই জল পর্যন্ত আসেনি প্রশাসনের তরফ থেকে। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের সাহায্যের জন্য কেউ আসেনি। দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি, আর বৃষ্টি নিয়ে আমরা ঘুরতে পারছি না, চলাচল খুব বন্ধ হয়েছে আমরা। তারপর প্লাট মারলো, হ্যাঁ আমরা জলের নিচে আছি এখন। তো সবজি টবজি ক্ষেত সব এটা শেষ, জলের নিচে আছে, কারণ সুবিধা নাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফুটছে খোয়াই নদীর জল, দুদিনে টানা বর্ষণে প্লাবিত খোয়াই মহকুমার শহর ও গ্রামের বেশ কিছু অঞ্চল। ফুসছে খোয়াই নদীর জল, দুদিনের টানা বর্ষণে প্লাবিত খোয়াই মহকুমার শহর ও গ্রামের বেশ কিছু অঞ্চল। বন্যাকবলিত মানুষদের নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন স্থানে মহকুমা প্রশাসনের তরফে খোলা হয় ত্রাণ শিবির। সকাল সকালই সুভাষ পার্ক 13 নম্বর ওয়ার্ড এলাকার হাসপাতাল পাড়া, বনকর এলাকার কাঞ্চনঘাট, পহরমুড়া, আমলাপাড়া, সোনাতলা সহ বেশ কিছু অঞ্চল থেকে মানুষজনরা বন্যার কবলে বাড়িঘর ভেসে যাওয়ায় শরণার্থী শিবিরে রওনা দেন। বন্যা দুর্গতদের উদ্ধার করতে পুলিশ, টিএসআর পাশাপাশি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা নৌকা নিয়ে উদ্ধার কাজে নামেন। দুর্গত মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে স্থানীয় সিপিএম নেতা কর্মীরা নেমে পড়েন বন্যাকবলিত এলাকাগুলিতে। মহকুমা শাসক প্রসন্দে সহ জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিদ্যুৎ ভট্টাচার্য বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ শিবিরে ছুটে যান। প্রাথমিকভাবে সরকারি গার্লস স্কুল, শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুল, জিএবি ক্লাব, শ্রীকৃষ্ণ মিশন স্কুল, সোনাতলা পঞ্চায়েত অফিসে ত্রাণ শিবির খুলে মহকুমা প্রশাসন। গত কয়েকদিন ধরে বর্ষার ফলে আমাদের খয় মহকুমার মধ্যে জল প্লাবিত বিভিন্ন জায়গা হয়েছে অঞ্চল। গতকাল রাত্রে থেকেই বিভিন্ন জায়গাতে জল উঠতে থাকে, তো এখন সকালবেলা বিভিন্ন জায়গাতে আমরা ক্যাম্প খুলতে হচ্ছে। আমাদের এখানে গার্লস স্কুল, তারপর সিনিয়র বিদ্যানিকেতন স্কুল, জেবি ক্লাব, পহরমুড়ার দিকে, লক্ষ্মীনারায়ণপুরের দিকে বিভিন্ন জায়গাতে আমাদের স্কুল, বিভিন্ন স্কুলের মধ্যে, বিভিন্ন পঞ্চায়েতের মধ্যে ক্যাম্প খোলা হয়েছে। মোটামুটি আনুমানিক হিসাব করে 150 উপর পরিবার এখন অবধি বিভিন্ন ক্যাম্পে স্থান নিয়েছে। তো আমরা ওদের জন্য যথাসাহায্য আমরা চেষ্টা করছি, ওদেরকে খাওয়া আহার, তারপর বিভিন্ন জিনিস প্রদান করার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার সকাল 8টায় সোনামুড়া কুলুবাড়ি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইকবাল হোসেন মজুমদার। তিনি দীর্ঘ সময় ধরে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন তামসাবাড়ি শাখার করণিকের দায়িত্ব সামলাতেন। মারা গেলেন ইকবাল হোসেন মজুমদার। আজ সকাল 8টায় সোনামুড়া কুলুবাড়ি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 55। সে দীর্ঘ সময় ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন তামসাবাড়ি শাখায় করণিকের দায়িত্ব সামলাতেন। তার মৃত্যুর খবর আসতেই সহকর্মীদের মধ্যে দেখা দেয় শোকের ছায়া। সকল অটো চালকরা ছুটে যায় তার বাড়িতে। সকলেই তার প্রিয় মেন্টুদাকে একবার দেখে চোখের জলে বিদায় দেন। সকলেই মুখে একটাই বাক্য যে সততা ও নিষ্ঠার সহিত দুবার ইউনিয়ন এ শাখার দায়িত্ব সামলেছেন। সংগঠনের নেতৃত্বরা মালা ও ফুল দিয়ে তাদের প্রিয় মেন্টুদাকে শেষ বিদায় দিয়েছেন। এই সম্পর্কে বলতে গিয়ে সংগঠনের বিভাগীয় সম্পাদক গোলাম মোস্তফা বলেন, আমাদের ত্রিপুরা টুরিস্ট ওয়ার্কার্স ইউনিয়নের তামসাবাড়ি শাখা দীর্ঘদিন ধরে সেখানে সর্বক্ষণের কর্মী হিসাবে কাজ করছেন। উনি আসলে খুব সৎ নিষ্ঠাবান কর্মী হিসাবে ইউনিয়নকে শক্তিশালী করার জন্য ইউনিয়নের বিভিন্ন সিদ্ধান্তগুলো কার্যকরী করার সহযোগিতা করেছেন। আজকে ওনার অকাল প্রয়াণে আমরা ইউনিয়নগতভাবে আমরা ব্যথিত,
ওনার এই অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার যে অবদান, অবদানেরকে আমরা কোনোদিনই ভুলব না। ওনার স্বজন সহ পরিবার পরিজনের প্রতি আমাদের সংগঠনের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। আশা করি সুখ পচিরিয়ে তারা কাটিয়ে উঠে আবার স্বাভাবিক জীবনে সেখানে ফিরে আসবেন। এলাকাবাসী অহিত চৌধুরী বলেন, গ্রামের ছেলে কুলুবাড়িতে তার জন্ম, জন্মসূত্রেই আমরা এখানে সবাই একসঙ্গে মিলেমিশে বাস করছি। এই দীর্ঘদিন চলার ক্ষেত্রে যতটুকু আমার জানা, বয়সে আমার ছোট হবে, কিন্তু আমার জানা মতো সে কোনো দিন কারোর সঙ্গে কোনো মানে খারাপ কাজের সঙ্গে যুক্ত বা কোনো খারাপ ব্যবহার কারোর সঙ্গে করেছে এরকম আমার জানা নেই। তার পরিবার পরিজনদের প্রতি প্রতিবেশী হিসাবে আমার গভীর সমবেদনা জানাচ্ছি। মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিকেল দুটায় কুলুবাড়িতে শেষকৃত্য হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গল স্থিত সেক্টর হেডকোয়ার্টারের 48তম বাহিনী এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে রবিবার। শুধুমাত্র দেশ রক্ষা নয়, দেশের সেবা করতে গিয়ে শহীদ হয়েছেন এমন জওয়ানদের কথা মাথায় রেখে এবং তাদের পরিবারদের আর্থিক সাহায্য করার লক্ষ্যমাত্রা নিয়ে সারা দেশের সাথে তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গল স্থিত সেক্টর হেডকোয়ার্টারের 48তম বাহিনীর এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে আজ রবিবার সকাল 6:52 নাগাদ গামাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের মাঠ থেকে ম্যারাথন দৌড়ের ফিতা কেটে শুভারম্ভ করেন বাহিনীর কমান্ডেন্ট অমিতাভ রায়। হয় 5 কিলোমিটারের ম্যারাথন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিএসএফ জওয়ানদের মধ্যে 41 জন জওয়ান, 13 জন সিভিলিয়ান যুবক অংশগ্রহণ করেন। শেষ হয় বাহিনীর খাসিয়ামঙ্গল স্থিত মাঠে। এই ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বিএসএফ 130নং ব্যাটেলিয়ানের জওয়ান শিবপ্রতাপ সিংহ, দ্বিতীয় স্থান অধিকার করে এক সিভিলিয়ান যুবক সুজিত সরকার, তৃতীয় স্থান অধিকার করে বিএসএফের এক গাড়ি চালক কিরণ কুমার। প্রতিযোগিতা শেষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি বিএসএফ তেলিয়ামুড়া এসএসজি শ্রী বাবি জোসেফ, কমান্ড্যান্ট অমিতাভ রায় সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে ডিআইজি বেবি জোসেফ বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার 3,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 2,000 টাকা এবং তৃতীয় পুরস্কার 1,000 টাকা তুলে দেন। फाइनेंशियल असिस्टेंस तो मिलता है, डिपार्टमेंट का पेंशन भी मिल जाता है, फिर भी कभी ये भी है कहीं किसी एक डिपार्टमेंट को नौकरी भी दिलाने के लिए। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। সর্বভারতীয় কিকবক্সিং ফেডারেশনের উদ্যোগে হরিয়ানার রোহতক শহরে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কিকবক্সিং সিলেকশন ট্রায়াল এবং কোচিং ক্যাম্প। এই কোচিং ক্যাম্পে রাজ্যের মেয়ে নিষ্ঠা চক্রবর্তী এবং তার কোচ পিনাকী চক্রবর্তী নির্বাচিত হন। আগামী 3 নভেম্বর থেকে 12 নভেম্বর পর্যন্ত হাঙ্গেরির বোদাপেস্ট শহরে অনুষ্ঠিত হতে চলেছে ওয়াকো ওয়ার্ল্ড কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ 2017। এই উপলক্ষে সর্বভারতীয় কিকবক্সিং ফেডারেশনের উদ্যোগে গত 1 অক্টোবর থেকে 8 অক্টোবর পর্যন্ত হরিয়ানার রোহতক শহরে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কিকবক্সিং সিলেকশন ট্রায়াল অ্যান্ড কোচিং ক্যাম্প। এখানে উল্লেখ্য, এই কোচিং ক্যাম্পে রাশিয়া, ইতালি এবং নরওয়ে থেকে আগত 3 জন প্রখ্যাত আন্তর্জাতিক কোচের তত্ত্বাবধানে সর্বভারতীয় কিকবক্সিং ফেডারেশন ক্যাম্প পরিচালনা করেন। উক্ত ক্যাম্পে ত্রিপুরা থেকে অংশগ্রহণ করার জন্য 2 জন প্রতিনিধি সর্বভারতীয় কিকবক্সিং ফেডারেশনের মাধ্যমে নির্বাচিত হন। এরা হলেন এশিয়ান সিলভার, ব্রোঞ্জ এবং ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট কিকবক্সার নিষ্ঠা চক্রবর্তী এবং তার কোচ পিনাকী চক্রবর্তী। উক্ত সিলেকশন ট্রায়াল তথা কোচিং ক্যাম্পে রাজ্যের মেয়ে কৃতি কিকবক্সার নিষ্ঠা চক্রবর্তী অসাধারণ পারফরমেন্স তুলে ধরেন এবং অপরিসীম কৃতিত্ব দেখিয়ে ভারতীয় দলে জায়গা করে নেন। এখানে উল্লেখ্য, সর্বভারতীয় টিমে সর্বমোট 52 জন প্রতিনিধির মধ্যে 3 জন প্রশিক্ষক, জাতীয় দলের প্রশিক্ষণের দায়িত্ব পান যারা বিশ্ব কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের সঙ্গে থেকে প্রশিক্ষণের দায়িত্ব পালন করবেন। উক্ত 3 জন প্রশিক্ষকের মধ্যে রাজ্যের কিকবক্সিং প্রশিক্ষক পিনাকী চক্রবর্তীও জাতীয় ফেডারেশনের মাধ্যমে নির্বাচিত হন। হাঙ্গেরির বুদাপেস্ট শহরে বিশ্ব কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। এই বিশ্ব
চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবার সুযোগ পেয়েছেন। ভারত থেকে 52 জন প্রতিনিধি যাচ্ছেন, এই 52 জনের মধ্যে 3 জন হচ্ছেন প্রশিক্ষক, বাকি যে 49 জন খেলোয়াড় তার মধ্যে আমাদের রাজ্যের কৃতি কিক বক্সার শ্রীমতী নিষ্ঠা চক্রবর্তী রয়েছেন। আমরা বিশ্বাস করি এই আন্তর্জাতিক আসরে আমাদের নিষ্ঠা চক্রবর্তী তার যে সাফল্যের ধারা, এশিয়ান গেমসের শেষ যে সাফল্য অর্জন করেছে এবং জাতীয় ক্ষেত্রে যে সাফল্য অর্জন করেছে সেই সাফল্যের ধারা সে বজায় রাখতে পারে। তারা আমাদেরকে ভীষণভাবে সাপোর্ট করছে, এসে আমাদেরকে ট্রেন করছে, টাইম দিয়ে দিয়ে আমরা সেই ট্রেনিংটাকে আবার মানে বাড়িতে ফেরার পর সেই ট্রেনিং আমি করে যাচ্ছি নিজেকে ঠিক করে রাখার জন্য, ইম্প্রুভ করার জন্য। ডিসিপ্লিন বেশি থাকবে, লড়াই বেশি হবে, হাড্ডাহাডি লড়াই হবে, তাতে আমি দেখছি যে কী করে আমি মোকাবিলা করে এত আগে উপরে উঠতে পারি। প্রস্তুতি ভালোই, আগে থেকে ভীষণ হার্ডওয়ার্ক করেছি, আশা করি আমি যেন গোল নিয়ে আমি ফিরি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সুপ্রিয়া মগের হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে এমএসসিওর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সুপ্রিয়া মগের হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে এমএসসিওর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়। শনিবার বিকেলে শান্তির বাজার ডাকবাংলোয় শান্তির বাজারের সাংবাদিকদের নিয়ে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়। এর প্রধান উদ্যোক্তা মগ সোশিও কালচারাল অর্গানাইজেশন, তাদের পক্ষ থেকে জানানো হয় আগামী 13 অক্টোবর বাইখোরা প্রয়াস কোচিং সেন্টারে পাঠরত ছাত্রী সুপ্রিয়া মগকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার অতিক্রান্ত এতদিন পরেও পুলিশ কোনো খোঁজ খবর নেয়নি, এই নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন সকলে। এছাড়া প্রিয়াঙ্কার মৃত্যুর পেছনে পরিকল্পিত হত্যার বিভিন্ন কারণগুলি এমএসসিওর পক্ষ থেকে তুলে ধরা হয়। তারা এও জানান তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে পক্ষপাতিত্ব করেন না, তাদের এই সংগঠনে সকল দলের লোকজন আছে। ইন্ডিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ এখানে আমরা আপনাদের সামনে সমিতি হয়েছি কারণ গত 13 তারিখ অর্থাৎ অক্টোবর মাসের 13 তারিখ বসত্রে সুপ্রিয়া মগকে পরিকল্পিত খুন করা হয়েছে। এটা কিন্তু আত্মহত্যা নয়, ঈশ্বরের নির্দেশনা তার প্রমাণ। কারণ গত 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আমরা যে রিপোর্ট এই অনুসারে যে প্রয়াস কোচিং সেন্টারে কর্ণদার বাড়ির বাড়ার মালিক সমেত মালিকের বউ অর্থাৎ পার্শ্ববর্তী যারা বারাতিয়া হিসেবে থাকতেন তাদেরকে ডেকে এনে জিজ্ঞাসা করার পর্যন্ত প্রয়োজন বোধ মনে করে না পুলিশে কেন এতে 13 তারিখ। তারা এও জানান আগামী দিনে সুপ্রিয়ার মৃত্যুর সঠিক তদন্ত না হলে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।